বন্ধুরা, বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান প্রধান কে? দুদকের বর্তমান চেয়ারম্যান কে? বাংলাদেশের প্রথম নারী কে? দেশে প্রথম অর্থ সচিবের নাম কি? বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান প্রধান কে? তাহলে চলুন প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? ফেরদৌসা বেগম, খোদেজা আজম, ফারজানা হক, ফরিদা ইয়াসমিন। সঠিক অ্যান্সারটি হবে ফরিদা ইয়াসমিন। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান প্রধান কে? জামাল উদ্দিন আহমেদ, জহিরুল হক, শেখ আব্দুল হান্নান, রফিকুল ইসলাম। সঠিক অ্যান্সারটি হবে শেখ আব্দুল হান্নান। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? সাইদ মাহবুব খান, মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহ, মোজাম্মেল হক খান, জহিরুল হক। সঠিক অ্যান্সারটি হবে মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহ। দেশের প্রথম অর্থ সচিবের নাম কি? ফাতেমা ইয়াসমিন, কবিতা খানম, রাজিয়া বেগম, ফারজানা ইসলাম। সঠিক অ্যান্সারটি হবে ফাতেমা ইয়াসমিন। বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান প্রধান কে? ইকবাল করিম ভূঁইয়া, নুরউদ্দিন খান, জামাল উদ্দিন আহমেদ, শফিক উদ্দিন আহমেদ। সঠিক অ্যান্সারটি হবে নুরউদ্দিন খান। বাংলাদেশের প্রথম নারী কে? এনিজা শারমিন, মনোরা হাবিব, রোকেয়া বেগম, জাকিয়া আক্তার। সঠিক অ্যান্সারটি হবে মনোয়ারা হাবিব।